রাইসিকে বহনকারী বিধ্বস্ত হেলিকপ্টারের ভিডিও প্রকাশ ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমির আবদুল্লাহিয়ানসহ বিধ্বস্ত হেলিকপ্টারে থাকা সব কর্মকর্তা মারা গেছেন বিধ্বস্ত হেলিকপ্টারে ছিলেন পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর মালেক রাহমাতীয় তবে প্রেসিডেন্টের মৃত্যুর বিষয়টি এখনও পর্যন্ত নিশ্চিত করেননি দেশটির সরকারি কর্মকর্তারা তবে নাম প্রকাশে অনিচ্ছুক ইরানের এক শীর্ষ কর্মকর্তা রয়টার্সকে প্রেসিডেন্ট রাইসি সহ হেলিকপ্টারে থাকা কর্মকর্তাদের মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন এবার রাইসিকে বহনকারী হেলিকপ্টারের ধ্বংসাবশেষের ছবি ভিডিও প্রকাশ্য এসেছে ড্রোনে ধারণ করা হয়েছে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ প্রকাশ করেছেন আলজাজিরার সাংবাদিক আলী হাশেম এছাড়া ইরানের সরকারি টেলিভিশন চ্যানেল প্রেস টিভি এ ছবি ও ভিডিও প্রকাশ করেছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায় রাইসিকে বেল দুইশো মডেলের একটি হেলিকপ্টার বহন করছিল এই মডেলটি যুক্তরাষ্ট্রের তৈরি পশ্চিমা দেশগুলোর তৈরি বিভিন্ন বিমান ও হেলিকপ্টার ব্যবহার করে ইরান এগুলো বেশিরভাগই কয়েক দশকের পুরনো সোমবার প্রকাশিত ভিডিওতে দেখা গেছে বিধ্বস্ত হেলিকপ্টারটির পিছনের অংশ ছাড়া কিছুই অবশিষ্ট নেই সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা